নমস্কার, আমি ঈশান। আজ এসেছি খাস কলকাতার বুকে অবস্থিত একটি দক্ষিণ ভারতীয় আদলে তৈরি মন্দির ঘুরে দেখতে। আর এই ধরনের ভিডিও প্রতি বুধবার ও রবিবার দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে কিভাবে আসবেন তা প্রথমে জানিয়ে দিই। গিরিশপার্ক মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন মন্দিরের সামনে, অথবা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটো করে চলে আসতে পারবেন এই মন্দিরে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একদমই কাছে অবস্থিত এই মন্দিরটি। দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন হল এই মন্দিরটি। মন্দিরের চূড়ায় যে দ্রাবিড় স্থাপত্যকলা রয়েছে, এগুলি দক্ষিণ ভারতীয় ভাষায় বলা হয় গোপুরাম। মন্দিরের সামনে এমন ছোট ছোট মাটির ঠাকুরের মূর্তি বিক্রি হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুলমালার দোকান, আপনারা চাইলে সেখান থেকে পূজার ফুল সংগ্রহ করতে পারেন। এটি হলো মন্দিরে প্রবেশের মূল দরজা। দরজার কাজটিও অপূর্ব সুন্দর। দক্ষিণ ভারতীয় শিল্পকলা সর্বক্ষেত্রে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরটি 1960 সালে রাজা প্রয়াগ নারায়ণ তিওয়ারি কর্তৃক নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরে বৈকুণ্ঠনাথ অর্থাৎ নারায়ণ বা ভগবান বিষ্ণুকে আরাধনা করা হয় এবং তার দুই পাশে অধিষ্ঠান করেন তার দুই সহধর্মিনী শ্রীদেবী ও ভূদেবী। এই মন্দিরে ভগবানের ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তাই ভগবানের দর্শন করতে হলে অবশ্যই আপনাদের একবার এখানে আসতে হবে। এই মন্দিরে প্রবেশের সম্মুখেই দেখা যাবে একটি তালুর ধ্বজ। এছাড়াও এই মন্দিরের প্রতিটি থাম বা পিলারে খোদাই করা রয়েছে নানান দেবদেবীর মূর্তি, যা যেমনই সুন্দর তেমনই নিখুঁত। এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল এখানকার পুরোহিতেরা সকলেই দক্ষিণ ভারত থেকে এসেছে, তাদের সাথে কথা বলে সেটা জানা গেল। এই মন্দিরের চারিদিকই সুন্দর মার্বেল পাথর দিয়ে বাঁধানো। এছাড়াও এই মন্দিরের দেওয়ালের কাজগুলিও অপূর্ব সুন্দর। আপনারা চাইলে এই মন্দিরটি পরিক্রমাও করতে পারবেন, সেই জন্য মন্দিরের চারপাশে একটি প্যাসেজও রাখা রয়েছে। মন্দিরের প্রাঙ্গণে সুবিশাল একটি হল বা নাট মন্দির করা রয়েছে, যেখানে মন্দিরের নানান অনুষ্ঠান হয়ে থাকে। মন্দির খোলার সময় হলো সকাল 6টা থেকে 10:30 ও বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। বৈকালিক আরতির সময় হলো বিকেল 5:30। হয়ে গেল আমার কলকাতার বুকে দক্ষিণ ভারতীয় আদলে তৈরি একটি বিশেষ মন্দির ঘুরে দেখা। এমন ধরনের ভিডিও প্রতি বুধবার ও রবিবার দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।